বইমেলার স্টলের বইয়ের পাশে সাজানো বাহারি রঙের ফুল গাছের চারা, আর ক্রেতারা একটি বই কিনলেই পাচ্ছেন একটি চারা। এরকম হরেক রকম ফুলের চারা মুগ্ধ করছে দর্শনার্থীদের। চট্টগ্রামের অমর একুশে বইমেলায় ব্যতিক্রমে এমন উদ্যোগ নেই বিদ্যানন্দ ফাউন্ডেশন। বিদ্যানন্দ প্রকাশনীর 100 বেশি বই স্থান পেয়েছে এ স্টলে। শিশুতোষ, গল্প, উপন্যাস সহ নানা বইয়ের পাশাপাশি মোভাষায় প্রকাশিত বই রাখা হয়েছে বিদ্যানন্দর স্টলে। মূলত তরুণ লেখকদের উৎসাহ যোগাতে বই পোকাদের জন্য রাখা হয়েছে এমন বই। একটা বই কিনেছি, তার জন্য একটা গাছের চারা উপহার দিল, এটা খুবই ভালো উদ্যোগ। সবারই উচিত এরকম একটা উদ্যোগ গ্রহণ করা। বইয়ের সাথে বাচ্চারা মানে উৎসাহিত পাবে যে আমরা বইও পড়ছি, গাছও লাগাচ্ছি। এটি একটি অসাধারণ উদ্যোগ, কারণ হচ্ছে গাছ নিঃসন্দেহে আমাদের প্রাকৃতিক পরিবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান। প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তনে পরিবেশগত ক্ষতি ঠেকাতে গাছ নিয়ে এমন ভিন্ন উদ্যোগ বিদ্যানন্দের। মূলত গাছ রোপণেই জনসাধারণকে উদ্ভূত করতে এই আয়োজন নেই দেশের খ্যাতিনামা সংগঠনটি। বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করার জন্য প্রকৃতপক্ষে আমরা গাছটি উপহারস্বরূপ একটি বইয়ের সাথে প্রতিটি কাস্টমারকে প্রতিটি বইয়ের সাথে একটি করে গাছ উপহার দিচ্ছি। আমরা এই মেসেজটা দিতে যাচ্ছি, মানে গাছের কোনো বিকল্প নাই, বই পড়তে হবে, বইয়ের পাশাপাশি গাছটাও বিকল্প। গাছ না লাগালে মানে আমার অদূর ভবিষ্যতে হচ্ছে আমাদের জন্য বেঁচে থাকাটাও চ্যালেঞ্জিং হয়ে যাবে। সচেতন করার জন্য, বৃক্ষরোপণের করার জন্য আমরা বৃক্ষ উপহার দিয়ে হচ্ছে কি। ভিন্ন এসব উদ্যোগে নগরীর ফুসফুস খ্যাত সিআরবি ওঠাই পেয়েছে বিদ্যানন্দের স্টলের ব্যানারে, যেখানে সিআরবি এলাকার শতবর্ষী গাছকে ফুটিয়ে তোলার পাশাপাশি সিআরবি রক্ষার আকুতিও যেন উঠে এসেছে শৈল্পিক চিত্রে। চট্টগ্রামের যেটা প্রাণের স্পন্দন, আমরা সিআরবিকে আমাদের একটা প্যানোরামিক ভিউতে তুলে আনছি জল ছাপ দিয়ে। আমরা যে মেসেজটা পৌঁছাতে চাইছি মানুষের কাছে, যে পরিবেশ আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ, বৃক্ষ বইয়ের চেয়ে কোনো অংশে কম না। আমার দেহের ক্ষুদা মিটাবে বৃক্ষ, মনের ক্ষুদা মিটাবে আমাদের বই। বই পোকাদের প্রতিটি বইয়ের জন্য একটি করে গাছের চারা দিয়ে 10,000 গাছের চারা দেওয়ার টার্গেট এই সংগঠনের। আর এখান থেকেই উপার্জিত আয় দিয়েও দেশব্যাপী বৃক্ষরোপণ করতে চায় সংগঠনটি। মুস্তাফিজুর রহমান, মহানগর নিউজ, চট্টগ্রাম। কতক্ষণে নিষ্পাপন অকালে জ্বরে গেল, এটার দায়ভারটা কে নিবে? মানুষের মধ্যে অপরাধ ভীতি কমানো এবং অপরাধীদের মধ্যে অপরাধ করার ভীতি বাড়ানো। এটা রাত্রে ফুটছে, সকালে বন্ধ হয়ে যায়। শিষ্টাচার সব জায়গায় দরকার আছে এবং হি ডিজার্ভ দ্যাট। বছরে এখান থেকে 15,000-এরও বেশি ইঁদুর যায় সাপের খাদ্য হিসেবে। যত আইসিইউ থাকুক, সংক্রমণের যে হার, এটি যদি আমরা রোধ করতে না পারি, নো হসপিটাল উইল বি এনাফ। দাম পাড়া শুধু একটা সিনেমা না, বাংলাদেশ পুলিশের দেশপ্রেম।